পোরা লাইনটার ওকে আছে নাকি সেটা কীভাবে বুঝবো আমরা এই মাথায় ধরবো এ মাথায় ধরি বিপ দিচ্ছে তার মানে এই পুরা লাইনটাই ওকে আছে আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতে ক্লিক করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিজিটাল মাল্টিমিটার ইউজ করবেন সেটা সম্পর্কে কিছু ধারণা দেব আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক হেল্পফুল হবে সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা এই ডিজিটাল মাল্টিমিটারটা দিয়ে আমরা শিখব এটা অনেক কম দামি একটা মাল্টিমিটার বাট এটা দিয়েও যে কাজ করা যায় আপনার দামি দামি মাল্টিমিটার দিয়েও সেই একই কাজ করা যায় কিছুটা একটু বেশি অ্যাকুরেট দেখায় এগুলো একটু হয়তো কম অ্যাকুরেট দেখায় এটাই বাট কাছাকাছি ভ্যালু শো করে ওকে তো তারপরে অনেক দামি মাল্টিমিটার এটার মধ্যে কিছুটা পার্থক্য থাকতেই পারে কিছু প্রোগ্রাম কম বেশি থাকতেই পারে সো ওইটা কোনো ম্যাটার না তো আমরা এটা দিয়ে শিখবো এটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা বাংলাদেশের বাজারে এটার দাম হচ্ছে দুইশো টাকা যারা ইন্ডিয়াতে আছে তাদের দেশে আরকম হতে পারে যাই হোক তো আমরা যদি মাল্টিমিটারের দিকে লক্ষ্য করি তাহলে এখানে আমরা তিনটা হোল দেখতে পাচ্ছি এই তিনটা হোলের কাজ আছে তো প্রথমটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইভ হান্ড্রেড ভোট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কমন এটা হচ্ছে কমন পোর্ট তার মানে কমন মানে হচ্ছে এখানে আমরা ব্ল্যাক ওয়ারটি লাগাবো ব্ল্যাক প্রবের ওকে তারপরেরটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ভোল্ট ও মিলি এমপেয়ার ওকে তার মানে এটা দিয়ে আমরা ভোল্ট মাপতে পারবো ওমস মাপতে পারবো এবং মিলি মাপতে পারবো ওকে এবং তৃতীয় যেটা আছে সেটাতে দেওয়া আছে টেন এমপিআর ডিসি দ্যাট মিনস এটা দিয়ে শুধুমাত্র আমরা দশ এমপেয়ার ডিসি কারেন্ট মেজারমেন্ট করতে পারবো সো আমরা যেহেতু বিভিন্ন জিনিসের হোমস মাপবো রেজিস্ট্যান্স চেক করব ভোল্ট চেক করবো সো আমরা আমাদের এ রেড প্রোভটি আমরা এটার মধ্যে লাগাবো ওকে তো আমাদের মিটারটি কাজ করার জন্য এখন ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন আছে এবার অফে আছে এই সুইচটা আমি এক্সট্রা লাগাইছি বারবার ঘোরানো টুইস্ট করতে হয় দেওয়ার সাই তো এটা যদি আমরা একটু টুইস্ট করি ডানে বামে তাহলে আমাদের মেটারটি অন হয়ে গেল ওকে তো এখানে অনেকগুলো অপশান আছে তো প্রথমে আমরা এখানে এটা দেখি এটা এটা এটাতে লেখা আছে ডিসিবি তার মানে হচ্ছে এটা ডিসি ভোল্ট এটা দিয়ে আমরা ডিসি ভোল্টেজ মাপতে পারবো তো ডিসি ভোল্টেজ বলতে আমরা হচ্ছে ব্যাটারি মাপতে পারবো সমস্ত প্রকার ডিসি কারেন্ট মাপতে পারবো তো ব্যাটারি যেহেতু ডিসি কারেন্ট সো আমরা ব্যাটারি টেস্ট করি প্রথমে ওকে তো ব্যাটারি টেস্ট করবো আমরা কীভাবে এখানে তো অনেকগুলো রেঞ্জ দেওয়া আছে আমরা কোন রেঞ্জে নিব সেটা হচ্ছে প্রথম ফ্যাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড তার মানে হচ্ছে এই এই ঘরে যদি আমরা রাখি এখানে আমরা বিশ ভোল্ট পর্যন্ত ডিসি কারেন্ট মাপতে পারবো তার উপরে টাই দুইশো ভোল্ট পর্যন্ত মাপতে পারবো এবং তার উপরে টাই দিলে এক হাজার ভোল্ট পর্যন্ত ডিসি কারেন্ট মাপতে পারবো তো আমরা এই ব্যাটারিটা মাপবো এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি তার মানে এটা হচ্ছে দুই বিশ ভোল্টেরও নিচে এটা বিশ ভোল্টেরও নিচে দেড়শয় আমাকে এটা এটা আমাকে নিতে হবে এই বিশে আমরা যদি এখানে নিই তারপরও ভোল্ট শো করবে বাট আমরা এটা দেব হচ্ছে বিশে কারণ এটা বিশ ভোল্টের নিচে যদি কোনো ডিসি কারেন্ট মাপতে চাই যেটা বিশ ভোল্টের উপরে এবং দুইশো ভোল্টের নিচে তাহলে আমরা এখানে সিলেক্ট করব এখানে যদি সিলেক্ট করি তাহলে আমাকে দুইশো ভোল্টের নিচের ভোল্টেজ দেখাবে তো আমরা বিশে রাখি এটা থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি এটা বিশে রাখি এরপর পজিটিভ এবং নেগেটিভে আমরা যেটাই ধরি না কেন ভোল্টেজ শো করবে তো আমরা পজিটিভে ধরলাম এবং ব্ল্যাক ওয়ারটি আমরা নেগেটিভে ধরি ব্ল্যাক প্রপটি তো ধরার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট দেখাচ্ছে তো এটা যদি আমরা আবার আরেকটু বাড়াই টু হান্ড্রেডে দেই তারপর দেখি কি দেখায় সেম পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ তারপর আপনারা দেখতে পাচ্ছেন জিরো থ্রি পয়েন্ট সেভেন তার মানে এখানে যদি দেই তাহলে আমাকে একদম মানে ভালোভাবে আমরা পড়তে পারতেছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত ভোল্ট আছে পুরোটাই দেখাচ্ছে এবং ওয়ান থাউজেন্ডে যদি সেট করে ধরি তাহলে একদম থ্রি ভোল্ট দেখাচ্ছে বা ফোর ভোল্টের কাছাকাছি তার মানে আমরা অ্যাকুরেট পাওয়ার জন্য টোয়েন্টিতে সিলেক্ট করলে আমরা অ্যাকুরেট ভোল্টেজটা দেখতে পারবো তো আমরা একটা মোবাইলে ব্যাটারি টেস্ট করব যে মোবাইলে ব্যাটারিতে চার্জ আছে কি না বা এই ব্যাটারি দিয়ে একটা মোবাইল অন হবে কি না সেটা আমরা টেস্ট করতে পারি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ ধরবো ওকে ওটা বলা ধরলেও কোনো সমস্যা নাই পজিটিভ অ্যান্ড নেগেটিভ এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট একটা মোবাইল অন হওয়ার জন্য ভোল্টেজ প্রয়োজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এটাতে আছে ফোর ভোল্টের উপরে তার মানে এটা দিয়ে কোনো মোবাইল অন করা সম্ভব তো এবার যদি আমরা উল্টায় ধরি নেগেটিভের এটার পজিটিভে আমরা নেগেটিভ ধরব এবং নেগেটিভে পজিটিভটা ধরবো উল্টায় ধরবো জাস্ট তারপরে দেখি মিটারে শো করে আচ্ছা এরপর এখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস ফোর পয়েন্ট সামথিং ফোর পয়েন্ট কিছু ভোল্ট ডাউন করতেছে এটার কারণ হচ্ছে আমরা উল্টা ধরছি দেড়সাই ভোল্টেজটা ডাউন করতেছে অ্যাকুরেট দেখাচ্ছে না এবং এটার দেখতে পাচ্ছেন নেগেটিভের একটা সাইন দেওয়া আছে তার মানে হচ্ছে আমরা ব্যাটারিটা উল্টা ধরছি দেড়শো এখানে নেগেটিভের এই সাইনটা কিন্তু উঠে আসছে যখন নেগেটিভের কোনো সাইন আসবে তখনই আপনার বুঝতে হবে যে আপনি প্রপটি উল্টাপাল্টা ধরেছেন ওকে তো এভাবে চাইলে আমরা যে কোনো প্রকার ডিসি কারেন্ট মাপতে পারবো সেটা এক হাজার ভোল্টের মধ্যে যত ভোল্টই হোক না কেন আমরা সেটা মাপতে পর মাপতে পারবো তো লাস্ট আমরা আরেকটা ব্যাটারি টেস্ট করব এখানে ধরলাম এটা থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট আছে এবং উল্টা পাল্টা যদি ধরি তাহলে নেগেটিভ দেখাবে মানে পজিট পজিটিভ বা নেগেটিভ আপনি কিভাবে বের করবেন একটা জিনিসের বা একটা ব্যাটারির এভাবে ধরবেন যেটার সামনে মাইনাস চলে আসবে তখনই আপনি বুঝে নেবেন যে আপনি এটা উল্টা ধরছেন তো এটা শেষ এরপর এখানে দেখতে পাচ্ছি এসিবি তার মানে এটা হচ্ছে এসি ভোল্টেজ এটা দিয়ে আমরা কারেন্ট মাপতে পারবো বা ইলেকট্রিসিটি মাপতে পারবো তো আমাদের বাসাবাড়ি ইলেকট্রিসিটি হচ্ছে দুইশো বিশ থেকে আড়াইশো ভোল্টের মধ্যে থাকে তার মানে এটা আমাকে সিলেক্ট করতে হবে সাতশো পঞ্চাশে আর আপনি যদি কোনো বোর্ডের বা সার্কিট বোর্ডের যদি আপনি বা অথবা কোনো ট্রান্সফরমারের এসি কারেন্ট মাপতে চান তাহলে আপনি দুইশোতে রাখবেন কারণ সেখান থেকে যদি মানে দুইশোর নিচে যত ভোল্টেজ আসবে এসি কারেন্ট সেটা এটার নিচে দিবেন আর যদি এটার উপরে হয় তাহলে এখানে দেবেন আর বিদ্যুৎ সবার জন্যই বিপজ্জনক সো সাবধানে কাজ করবেন কোনোভাবে যেন আপনার আপনাকে শখ না করে আর যা যদি আপনি ছোট হয়ে থাকেন বয়সে অনেক ছোট তাহলে আপনি এইসব করার কোনো দরকার নাই এই কারেন্টার মাপার আপনার কোনো দরকার নাই আপনি কখনো এই এই কী বলে সরাসরি ইলেকট্রিসিটি এসব টেস্ট করতে যাবে না তো আমরা এবার ইলেকট্রিসিটি টেস্ট করব ওকে তো এটার মাথায় আমাদের ইলেকট্রিসিটি আছে এই এটা এবং এটাতে ইলেকট্রিসিটি আছে এবং মাঝখানেটা হচ্ছে আপনার নিউট্রাল সরি এটা হচ্ছে আমাদের কি বলে আর্থিং তোমরা এটার এই দিকে একটা দিব সাবধান কোনোভাবে যেন হাতে টাচ না লাগে ওকে এবং আপনি এই অয়ারগুলোও যেন কখনো লিক না থাকে এবার যদি দেখি কি হয় তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ শো করছে টু বা একটু আপডাউন করতেছে তো কারেন্ট আপডাউন করে এটা হচ্ছে এসি কারেন্ট মানে আমরা যেটা দিয়ে কম্পিউটার ফ্রিজ টেলিভিশন ইউজ করি এভাবে আমরা এসি কারেন্ট মাপতে পারবো ঠিক আছে তো এসি কারেন্ট নিয়ে আমরা বেশি খোঁচাখুচি নাই করি এবার এটাকে আমরা রেখে দেই তো এইভাবে আমরা এসি কারেন্ট মাপতে পারবো এখানে দিয়ে তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিসি এ এটা দিয়ে আমরা ডিসি পেয়ার মাপতে পারবো তো ডিসি পেয়ার আমরা নাই মাপলাম এটা আমাদের তেমন একটা দরকার পড়ে না তারপরে আছে এখানে কোয়ান্টিটি বা বাজার অথবা আপনি ডায়োডের চিহ্ন দেখতে পাচ্ছেন এটা দিয়ে সব থেকে বেশি কাজ করতে হয় এটা দিয়ে আপনি ডায়োড টেস্ট করতে পারবেন এলইডি টেস্ট করতে পারবেন কোনো কিছুর লাইন মিসিং আছে নাকি সবকিছু সব কিছু টেস্ট করতে পারবেন তো আমরা প্রথমে একটা এলইডি চেক করবো যে এই বাল্বটি ঠিক আছে নাকি নষ্ট আছে সেটা আমরা কিভাবে বুঝবো তো আমরা এই বাজার মোডে বা ডায়োড রেঞ্জ মোডে রাখবো রাখার পরে আমরা এটাতে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরব ধরার পর আমার এই এলইডি গুলো একটু জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন স্বামী আর কাছে নিয়ে দেখাই দেখতে পাচ্ছেন জলে তার মানে এটা ভালো আছে যদি এটা ভালো না থাকতো তাহলে জ্বলতো না উল্টায় ধরছি এটা কিন্তু এখন কিছু দেখাচ্ছে না কিন্তু এবার এবার আরও একটি এল আমরা টেস্ট করব আমরা এটার যে কোনো এক প্রান্তে ধরব কোনো ভ্যালু শো করছে না মিটারে এবং আমরা যদি একটু উল্টায় ধরি দেখতে পাচ্ছেন বাল্বটি কিন্তু হালকা জ্বলে উঠতেছে তার মানে আমাদের এই বাল্বটি ঠিক আছে তো এইভাবে চাইলে আপনি যে কোনো প্রকার এলইডি টেস্ট করতে পারেন এবার আমরা টেস্ট করব হচ্ছে ডায়ট ডায়ট কীভাবে টেস্ট করব আমরা কিন্তু এই রেঞ্জে রাখব এই বাজার মোডে বা কোয়ান্টিটি টেস্ট বা আপনি যেটাই বলেন এখানে রাখব আমরা এটা দিয়ে এখন ডায়ট টেস্ট করব ডায়ট টেস্ট করার জন্য আমরা যে কোনো এক প্রান্তে ধরব আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরব ধরার পর আমরা মিটারে দেখতে পাচ্ছি কোনো রিডিং আসতেছে না পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কোনো রিডিং আসতেছে না আমরা দুইটা যদি একসাথে করি তাহলে কিন্তু আমাদের মিটার বিপ দিচ্ছে ঠিক আছে তার মানে আমাদের মিটার ওকে আছে তবে আমরা যদি একটু উল্টে ধরি আমরা এবার নেগেটিভে ধরব পজিটিভ এবং পজিটিভে ধরবো নেগেটিভ এবার কিন্তু মিটার রিডিং আসতেছে তার মানে এই ঠিক আছে কখন বুঝবো ডায়োডটা নষ্ট হয়ে গেছে যখন দুই পাশেই কোনো রিডিং দেখাবে তখন বুঝে নিব হচ্ছে এই ডায়োডটা নষ্ট হয়ে গিয়েছে বা যদি কখনো বিপ দেয় তখনও বুঝে নিতে হবে যে এই ডায়োডটা নষ্ট হয়ে গিয়েছে আবার যদি কখনো নাম্বার এসে চলে যায় তারপর বুঝতে হবে যে ডায়েটটা ঠিক আছে তো আমরা আরও একটি ডায়ট টেস্ট করি ছোট আর একটি ডায়ট এটা টেস্ট করি যে কোনো এক প্রান্তে দুই প্রান্তে ধরি কোনো রিডিং নাই কোনো রিডিং নাই উলটায় যদি ধরি রেটিং আসতেছে তার মানে এই ডায়টটাও ওকে আছে তো এইভাবে আমরা ডায়েট টেস্ট করতে পারি এক সাইডে ভ্যালু দেখাবে আরেক পাশে ভ্যালু দেখাবে না যদি এক পাশে ভ্যালু দেখায় আরেক পাশে না দেখায় তার মানে ডায়েট ঠিক আছে যদি বিপ দেয় তাহলে বুঝে নিতে হবে ডায়েট নষ্ট হয়ে গেছে যদি দুই পাশেই ভ্যালু দেখায় তারপর বুঝতে হবে যে ডায়েট নষ্ট হয়ে গিয়েছে এটা সাইডে রাখি রাখি তারপরে হচ্ছে রেজিস্টেন্স রেজিস্টেন্স ঠিক আছে নাকি সেটা কীভাবে টেস্ট করবো সেম আমরা এই ডায়োট রেঞ্জে রাখবো ভ্যালু আসবে দেখতে পাচ্ছেন এবার উল্টায় ধরি ভ্যালু আসতেছে রেজিস্টেন্সের কোনো পজিটিভ বা নেগেটিভ না এটা যদি নষ্ট হয়তো এখানে কোনো প্রকার ভ্যালু শো করতো না আর যদি কোনো রেজিস্টেন্স নষ্ট হয় তো বেশিরভাগই রেজিস্টেন্স ফইটা যায় তো দুইবার সেই ভ্যালু দেখাচ্ছে তার মানে এই রেজিস্টেন্সটা ঠিক আছে তো এবার রেজিস্টেন্সটা আমরা রেখে দিই আর আরেকটা জিনিস মিসিং হয়ে গেল যে রেজিস্টেন্সের কাল আপনি এটা কত হোমসের রেজিস্টেন্স এটা আপনি কিভাবে বের করবেন অ্যাপ্লিকেশন আছে মোবাইলের কিছু সফটওয়্যার আছে সেগুলো দিয়ে আপনি খুব সহজেই রেজিস্টেন্সের ভ্যালু বের করতে পারেন আপনি যদি এই কালারগুলা ওই সফটওয়্যারের মধ্যে বসাবেন তাহলে আপনার রেজিস্ট্যান্সের কালার বের বের করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমি অ্যাপ্লিকেশনটা কিভাবে কালার বের করতে হয় সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং আপনি যদি মিটার দিয়ে এটার ভ্যালু বের করতে চান তাও করতে পারেন তো প্রথমে আমরা এখান থেকে শুরু করব টু হান্ড্রেডে সেট করে আমরা ধরব এটার ভ্যালু হচ্ছে একান্ন দশমিক এটা হচ্ছে পঞ্চাশ ওহমসের একটা রেজিস্টেন্স এটা যদি আমরা এখানে দিই তাহলে কী দেখায় এখানে দেখাচ্ছে পঞ্চাশ ওহমস এটা যদি এইভাবে দেই এখন কিন্তু আমরা অ্যাকুরেট এখনও দেখাচ্ছে পঞ্চাশ ওহমস তারপরে যদি আবার একটু ঘোরায় ধরি সরি এখানে আর ভ্যালু দেখাচ্ছে না ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ভ্যালু দেখাচ্ছে না সুতরাং আমরা এটার যদি রেজিস্ট্যান্স মাপতে চাই তাহলে এটাকে আমরা ঘুরায় ঘুরে আমাদেরকে দেখাতে মানে ঘুরায় ঘুরায় চেক করতে হবে যে আমাদের এটা কত ওহমসে রেজিস্ট্যান্স তবে এখনকার দিন হচ্ছে অনেক অত্যাধুনিক যুগ এখন আর আমাদের ঘোরাইতে হয় না যেগুলো একটু দামি মাল্টিমিটার আছে সেগুলোতে আর এত ঘোরানোর দরকার হয় না জাস্ট আপনি ওহমসে রাখবেন ধরবেন সাথে সাথে আপনার ভ্যালুটা শো করে দেবে আর যদি আপনি রেজিস্ট্যান্সের ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনি রেজিস্ট্যান্স কত হোমসে সেটাও বের করতে পারেন ঠিক আছে তো রেজিস্ট্যান্স এবার রাখি এবার আমরা চেক করব হচ্ছে ফিউজ ঠিক আছে এটা হচ্ছে থার্টিন এমপিয়ারের একটি ফিউজ তো আমরা ফিউজ চেক করার জন্য আমরা এই বাজার মোডে রাখবো ওকে বাজার মোডে রাখবো দুই পাশে ধরব যদি বিপ দেয় ঠিক আছে বিপ না দিলে এটা নষ্ট ঠিক আছে বিপ দিছে তার মানে এই ফিউজটা ওকে যদি এই দুই পাশে ধরার এটার কোনো পজিটিভ নেগেটিভ না এটা যদি দুই পাশে ধরার পর যদি কোনো সাউন্ড বা কোনো রিডিং না আসতো তার মানে এই ফিউজটা নষ্ট হইতো তো এই ফিউজটা ঠিক আছে তো এবার আসি ক্যাপাসিটার ক্যাপাসিটার টেস্ট করার জন্য আপনাকে এই অহমশ্রি নিতে হবে ক্যাপাসিটার সব হাই ভ্যালুতে সেট করবেন সেট করার পর এক পাশে ভ্যালু দেখাবে আরেক পাশে ভ্যালু দেখাবে না ঠিক আছে তো আমরা একটু ধরি এটা ঠিক আছে নাকি আচ্ছা উল্টায় ধরি এই তো ভ্যালু আছে ক্যাপাসিটার এক পাশে ভ্যালু দেখাবে আরেক পাশে ভ্যালু দেখাবে না তবে ক্যাপাসিটার বেশিরভাগই ফুইটা এটার ফিজিক্যালি ড্যামেজ হয়ে যায় ক্যাপাসিটার দেখলেই বোঝা যায় কোনটা ভালো বা কোনটা নষ্ট সেম আরেকটা দেখি ও আরেকটা কথা বলিনি ক্যাপাসিটার কখনো সরাসরি হাত দিতে যাবে না প্রথমে দুইটা একসাথে ধরে প্রথমে ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নেবেন ক্যাপাসিটার কিন্তু আপনার একটু ঝাঁকি দেয় ধরলে শখ করে তো ক্যাপাসিটার যেহেতু চার্জ ধরে রাখে সুতরাং এটা এইভাবে দুইটা একত্রিত করে এটাকে ডিসচার্জ করে নেবেন ওকে তো আমরা তো এবার দেখব কোনো মোবাইল শর্ট আছে কি না ঠিক আছে যদি কোনো মোবাইল শর্ট থাকে তাহলে সেটা কি রকম দেখাবে সেটা আমরা দেখব তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বাম সাইডটা হচ্ছে পজিটিভ এবং ডান পা হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো আমরা মিটার দিকে লক্ষ্য করব আমরা এই ডায়োড রেঞ্জে রাখবো মোবাইলের শর্ট চেক করার জন্য আমাদের ফোনটি অন হবে কিনা অথবা আমাদের এই ফোনে চার্জ দিলে চার্জ থাকবে কিনা সেটাও আমরা টেস্ট করতে পারবো তো আমরা পজিটিভে পজিটিভ ধরব এবং নেগেটিভে নেগেটিভ ধরব ধরার পর আপনি দেখতে পেলেন যে কিছু ভ্যালু এসুয়ে চলে গেলো এবার উল্টে ধরব এখানে কিছু ভ্যালু শো করতেছে তার মানে এই ফোনে কোনো শর্ট নাই যদি দুই পাশে রিডিং দেখায় তাহলে বুঝতে হবে যে এই ফোনে শর্ট আছে যদি এক পাশে দেখায় তাহলে বুঝতে হবে যে এই ফোনে শর্ট নেই এই ফোন যদি ভালো ব্যাটারি লাগানো হয় তাহলে এটা নতুন অবস্থায় যে এরকম চার্জ থাকতো ঠিক সেম চার্জ থাকবে তো এবার আমরা এবার আসি যে আপনি এ ধরনের সুইচ কীভাবে টেস্ট করবেন এটা ভালো আছে নাকি নষ্ট যে কোনো প্রকার সুইচ কিভাবে জাস্ট আপনি এই বাজার মোডে থাকবে আপনার তারপর আপনি ধরেন জাস্ট বিপ দিবে মিটারের দিকে না তাকানোর দরকার নাই এটা আমরা অফ আছে অন করি বিপ দিচ্ছে ঠিক আছে এটা যদি অফ করি তাহলে কোনো ভ্যালো আসবে না কোনো বিপও দিবে না আবার যদি অন করি তাহলে কিন্তু আমাদের নাম্বার দেখাচ্ছে তার মানে এই সুইচটা ঠিক আছে অফ করলাম অন করে দিলাম ঠিক আছে তো আপনি এভাবে চাইলে যে কোনো সুইচ টেস্ট করতে পারেন যে সেটা ভালো আছে নাকি খারাপ আছে তারপরে ধরুন আপনি কোনো মাদারবোর্ড বা যে যে কোনো কিছুর যদি দেখেন যে আপনার লাইনটা মিসিং আছে কি সেটা আপনি কিভাবে বের করবেন সেম একই রেঞ্জে রাখবেন ডায়োড রেঞ্জে রাখবেন আমি এটা টেকটুন দিকে নিচ্ছি জাস্ট আপনি ভ্যালুর স্ক্রিনটা খেয়াল করবেন ধরুন এইখান থেকে একটা লাইন এইখানে গেছে ঠিক আছে তার মানে পুরাটার মধ্যে কিন্তু একটা লাইন আছে যদি কোনো কারণে এইখান এখানে কোনো লাইন ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু এখানে আর লাইনটা যাবে না সেটা আপনি কীভাবে টেস্ট করবেন তো এ মাথায় ধরেন এখান থেকে এখানে লাইনটা গেছে এটা ঠিক আছে কি লাইন এবার ধরি বিপ দিচ্ছে তার মানে এই লাইনটা ঠিক আছে এখানে যদি কোনো লাইন কাটা থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ধরলে কিন্তু কোনো বিপ দিত না এখন এটা আপনাকে আরেকবার পরীক্ষা করে দেখায় এখান থেকে এটার মধ্যে কিন্তু কোনো লাইন নাই এটা থেকে এটার মধ্যে তো এটার থেকে যদি এটাই ধরি তাহলে কিন্তু কোনো বিপ দিবে না দেখতে পাচ্ছেন কোনো বিপ দিচ্ছে না কিন্তু ঠিক আছে এটা কিন্তু জাস্ট একটা লাইন আবার এইখান থেকে এটা কিন্তু পুরোটা একটা লাইন তো আমরা এই মাথায় যদি ধরি কোনো লাইন যদি মিসিং বের করতে চাই যে এখান থেকে এ পর্যন্ত কয়েকটা জিনিস লাগানো আছে তো পোরা লাইনটা ওকে আছে নাকি সেটা কীভাবে বুঝবো আমরা এই মাথায় ধরবো এই মাথায় ধরি বিপ দিচ্ছে তার মানে এই পোরা লাইনটাই ওকে আছে আপনি চাইলে এভাবে যে কোনো প্রকার মাদারবোর্ডের মিসিং লাইন বের করতে পারবেন তো ভিউয়ার্স লাস্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা তার ঠিক আছে নাকি আপনি সেটা কিভাবে বুঝবেন যেমন আপনার অনেক সময় মাল্টিপ্লাগের তার নষ্ট হয়ে যায় সেটা আপনি কিভাবে ধরবেন মাল্টি প্লাগের এটা আপনি এই ডায়োড্রেন্সে রাখবেন বা বাজার মোডে মাল্টি প্লাগের এক মাথায় ধরবেন এটা আরেক মাথায় ধরবেন ঠিক আছে এই লাইনটা ঠিক আছে তো আমরা লম্বা অন্য আরও একটি ক্যাবল টেস্ট করব। তো আমরা টেস্ট করবো এই ক্যাবলটা ঠিক আছে নাকি তো এই ক্যাবলটা টেস্ট করার জন্য আমরা এই বাজার মোডে রাখবো বাজার মোডে রাখার পর আমরা এখানে একটা ঢোকাবো এবং আরেকটা মাথা আমরা এই কেবলের যে কোনো একটা মাথায় ধরবো ঠিক আছে মিটারের দিকে না তাকালেও চলবে জাস্ট আমরা সাউন্ডটা শুনবো এটার যে কোনো এক প্রান্তে ধরবো বিপ দিচ্ছে না তার মানে এটা এটা লাইন এটাইতে ধরি প দিচ্ছে তার মানে আমরা যেটাতে কেবল ঢুকাই এই প্রপ ঢুকাইছি এটা হচ্ছে এটার কেবল ঠিক আছে এবং আমরা পরেরটাতে ঢুকাই এটার মধ্যে এবং আমরা এই প্রান্তে ধরি তার মানে কেবলটা ঠিক আছে বাট আমরা এইখানে যদি ধরি এটার কোনোটাতেই কিন্তু বিপ দেবে না কারণ হচ্ছে এই দুইটার মধ্যে এই মাঝখানেরটার কোনো লাইন নাই ঠিক আছে যদি এটার মধ্যে ধরলেন এটা এটা বা এটা কোনোটাতেই বিপ দিল না তার মানে আপনার এই কেবলটা নষ্ট আছে তো এইভাবে চাইলে আপনি যে কোনো মালটি মাল্টিপ্লাক বা যে কোনো কেবল আপনি নষ্ট কিনা ভালো সেটা আপনি চেক করতে পারেন তারপরে এখানে আরও অনেক কিছু কম্পোনেন্টস আছে একটা ভিডিও অনেক লম্বা হয়ে গেল সো আজকে এই ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও যদি কোনো কিছু জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি দ্বিতীয় পার্ট দেখাবো এবং এর থেকে যে ভালো মাল্টিমিটারগুলো আছে সেটা নিয়ে আমি নতুন টিউটোরিয়াল তৈরি করব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন নতুন কিছু জানার থাকলে বা কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট সেকশন সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে